কার্যালয় লাগোয়া একটি স্থানে চব্বিশ প্রহর নাম সংকীর্তনে ধুলার উৎসবে অংশ নেন তিনি। অন্যদিকে এদিন বিজেপির এই কর্মসূচিকে এবং সামাজিক অনুষ্ঠানে সাংসদের যোগদানের তীব্র কটাক্ষ করল তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি মানসারাম লায়েক। বিজেপি দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে, আর সুভাষ সরকার ১৯ সালে নির্বাচনে জেতার পর গোটা বাঁকুড়া লোকসভার কোনো জায়গাতে কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তো ওদের সঙ্গে মানুষ কেন থাকবে? আর কর্মীরা বলছেন, তো কর্মীরা বুঝে গেছে যে বিজেপি দলটা যখন থাকবে না তাদের আর থেকে কি লাভ, তারা ওই জন্য আর আসছে না ওনার সঙ্গে। সুতরাং এই সকল ভাওতাবাজি এবং রাজনীতি ছাড়া অন্য কিছু নয়, ধুলাট উৎসব একটা চব্বিশ প্রহর হয়েছে তালডাংরায়, লোকজন নেই। উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার জন্য তালডাংরা বিধানসভার কর্মীদের নিয়ে তালডাংরা বাজার এলাকায় অবস্থিত বিজেপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বাঁকুড়া সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার যোগদান করেন। কিন্তু বিধানসভার প্রাককালে বিধানসভায় যে কোনো মণ্ডল কার্যালয়ে তাদের সাংসদ বা নেতৃত্বরা আসার খবর থাকলে কর্মীদের বিরাট সমাগম ঘটত, কিন্তু রবিবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। হাতে গোনা মাত্র কয়েকজন কর্মী কর্মসূচিতে যোগ দিয়েছেন। তালডাংরা বিধানসভা বিজেপির মোট পাঁচটি মণ্ডল রয়েছে। এদিন বর্তমান মণ্ডল সভাপতি ও কিছু কার্যকর্তা উপস্থিত থাকলেও প্রাক্তন মণ্ডল সভাপতি বা পুরনো বিজেপি কর্মীদের অনুপস্থিতির চিত্র স্পষ্ট লক্ষ্য করা যায়। আজকের এই কর্মসূচি নিয়ে কি বলবেন? দেখুন, আজকে আমাদের প্রতি বছর মানে প্রতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান করেন, তাতে এই তালডাংরা বিধানসভার সমস্ত কর্মীদেরকে নিয়ে আমি মন কি বাত শুনতে এসেছিলাম। আর এর সঙ্গে সঙ্গে এবারের মন কি বাত আরেকটু বেশি মহত্বপূর্ণ এই জন্য যে নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্ণ হলো, সেই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এটা। আর আগামী ৩১ তারিখ লাভার্থী সম্মেলনে প্রধানমন্ত্রী সিমলা থেকে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য বাঁকুড়াতেও রেলওয়ে প্ল্যাটফর্মের ওপর শোনানো হবে, লাভার্থীরা উপস্থিত থাকবে। কেমন আছে আপনাদের এই কার্যালয়ে উপস্থিত হওয়ার পর লক্ষ্য করা গেল যে দলীয় কর্মীরাই বেশিরভাগ অনুপস্থিত, আপনি কি কে বলে দলীয় কর্মী যারা বিজেপি মণ্ডল সভাপতি ছিল তালডাংরার তারাও অনুপস্থিত? মানে দলীয়তে দেখা গেছে আপনার আসার পর এখানে কর্মীদের একটা সমাগম দেখা গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে তার একটা উল্টা চিত্র, কি বলবেন? আপনার এই প্রশ্নের উত্তরই আমি দেবো। প্রথম কথা, আপনি প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন, এটা আমাদের এখানে আজকে মাত্র কয়েক ঘন্টার সূচনায় এই প্রোগ্রাম হয়েছে, আমি বাইরে ছিলাম, দিল্লিতে ছিলাম, কয়েক ঘন্টার সূচনায় যে এই লোকেরা এসেছে এটাই অনেক বেশি, এবং সমস্ত মণ্ডল থেকে লোক এসেছে। আপনার ধারণা ভুল।